নমস্কার আমি কৌশিক রয় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই হ্যাপি নিউ ইয়ার আমি আজকে জানাবো দু হাজার কুড়ি জানুয়ারি মাস সিংহ রাশির কেমন যাবে প্রথমেই আপনাদেরকে জানাই আমি যে এই রাশিফল অর্থাৎ মাসিক রাশিফলের প্রেডিকশন প্রেডিকশান করছি কারো কারো ক্ষেত্রে মিলতেও পারে আবার না মিলতেও পারে কারণ প্রত্যেকের দশা আলাদা প্রত্যেকের জন্মকুণ্ডলী আলাদা সেক্ষেত্রে যে আপনাদের প্রত্যেকের যে মিলবে এমন কোনো কথা নয় কিন্তু এই রাশিফলটি যদি আপনারা দেখেন সেক্ষেত্রে আপনাদের চলার পথে কিছুটা হলো হেল্প করতে পারে অর্থাৎ আপনাদের যদি কোনো বিপদ থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই অগ্রিম সতর্কতা থাকতে পারবেন তো শুরু করা যাক প্রথমেই আপনাদেরকে জানাই সিংহ রাশি জানুয়ারি মাস কেমন যাবে প্রথম আসি আপনাদের অর্থভাবে আপনাদের দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থের বিচার করি সেই দ্বিতীয় প্রতি আপনাদের পঞ্চম স্থানে পঞ্চম স্থানে কেতুযুক্ত হয়ে আছে সেক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক কিছুটা হলো তাল মাটাল লক্ষ্য করা যাচ্ছে মাসের প্রথম দিকটা ঠিক পনেরো তারিখের পর থেকে আপনাদের অর্থনৈতিক দিকটা কিছুটা হল স্টেবিল হওয়ার সম্ভাবনা আছে এরপরে আপনাদেরকে জানাই কর্মভাব কারণ এখন প্রত্যেকেই কর্মের ব্যাপারে একটা খুব দুশ্চিন্তাতে দিন কাটাচ্ছে দেখুন আপনাদের যে দশমপতি ঠিক সেই দশমপতি অর্থাৎ বিশ্বরাশি অর্থাৎ শুক্র আপনাদের রাশির ষষ্ঠে অবস্থান করায় আপনাদের কর্মের দিকে ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এটা আপনারা ঠিক মাসের মিডিল পারসন থেকে অনেকটা এটার ভালো প্রভাব দেখতে পাবেন কারণ হচ্ছে যেহেতু শুক্র আপনাদের ষষ্ঠ স্থানে বসে যাওয়াতে যারা আইটি সেক্টরে আছেন যারা কম্পিউটার ওরিয়েন্টেড বিজনেসের সঙ্গে যুক্ত আছেন যারা গান বাজনারতে যুক্ত আছেন যারা ইঞ্জিনিয়ারিং লাইনে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই মাছটা শুভ ফল প্রদান করবে অর্থাৎ যেহেতু শুক্র আপনাদের দশম প্রতি ষষ্ঠ কানেকশান হওয়াতে এরপরে জানাই আপনাদের প্রেমের ক্ষেত্রে আপনাদের প্রেমের ক্ষেত্রে পঞ্চমভাবে একসঙ্গে ছ ছটি গ্রহ বসে যাওয়াতে আপনাদের প্রেমের ক্ষেত্রে কিছুটা হলো সমস্যা এ মাসে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এ মাসটাতে আপনারা একটু সাবধানে থাকবেন কারণ হচ্ছে আপনাদের পঞ্চমপতি পীড়িত সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে আপনাদের একটু ডিস্টারবেন্স এ মাসে লক্ষ্য করা যাচ্ছে একাদশের রাহু আপনাদের সফলতাটাও অবশ্যই দিবে আপনাদের চতুর্থ স্থানে চতুর্থ স্থানে আপনাদের সক্ষেত্রিক মঙ্গল অবস্থান করাতে আপনাদের পারিবারিক দিকটা শুভ লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনাদের নবমপতি চতুর্থ স্থানে সক্ষেত্রিক হওয়ার জন্য পারিবারিক সুখ শান্তি এতদিন যে ঝামেলা চলছিল সেগুলো আপনারা কিছুটা হল ভালোর দিক লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনারা আপনাদের বন্ধুবান্ধব থেকে হেল্প পেতে পারেন আপনারা আপনার ভাইদের কাছ থেকে কিছুটা হলেও হেল্প পাবেন অর্থাৎ পারিবারিক দিকটা আপনাদের খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে এ মাসে আপনারা কোনো গাড়ি অথবা কোনো প্রপার্টি আপনারা মাসে কিনতে পারেন অর্থাৎ একটা যোগ আছে কোন লক্ষ্য করা যাচ্ছে গ্রহের অবস্থান অনুযায়ী এবার আসি বিবাহের ব্যাপারটাতে আপনাদের বিবাহের ভাবটা মধ্যম কারণ আপনাদের এ মাসটাতে একটু থেমে গিয়ে যদি আপনার ফেব্রুয়ারি মাসে যদি আপনারা বিবাহের কানেকশানগুলো আনেন সেক্ষেত্রে বিবাহের শুভ বিবাহের ভাবটা আপনাদের মজবুত করতে সাহায্য করবে এবং চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়িতে শনিগ্রহ রাশিতে অবস্থান করাতে আপনাদের অত্যাধিক শুভ ফল করবে অর্থাৎ যারা চাকরি ক্ষেত্রে আছে তাদের ঠিক আপনার ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের কর্মক্ষেত্রে অনেকটাই বেনিফিট দিবে যারা চাকরি ক্ষেত্রে উচ্চ পদস্থের জন্য চেষ্টা করছেন আপনারা উচ্চপদ পাবেন কর্মযোগ আপনাদের অত্যাধিক শুভ কারণ আপনাদের ষষ্ঠ স্থানের ষষ্ঠপতি অবস্থান করায় আপনারা কিছু কিছু ক্ষেত্রে কর্মের দিকটা অনেকটাই স্টেবিলিটি লক্ষ্য করা যাচ্ছে এটা আপনারা কিছুটা হলো জানুয়ারি মাসে আপনারা এর ফল কিছুটা হলো পেতে থাকবেন অর্থাৎ কর্মদিক বিষয় হিসাবে সিংহ রাশির জানুয়ারি দু হাজার আপনাদের ভ্রমণ লক্ষ্য করা যাচ্ছে আপনাদের শরীরের দিকটাতে কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম দেখা যাচ্ছে আপনাদের দাঁতের সমস্যা দেখা যাচ্ছে হাড়ের দিককার কোনো সমস্যা অর্থাৎ পায়ের দিকে হাড়ের আপনাদের সমস্যা ব্যথা বেদনা এ বয়স্ক আছেন তাদের হতে পারে একটু সতর্কভাবে কোনো জায়গাতে টাকা দেওয়ার ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করুন দেখবেন আপনারা অবশ্যই ভালো ফল পাবেন তো ভিডিওটা এ পর্যন্ত নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকুন